গল্পের রোমানান উপর এই চ্যানেলে সবাইকে স্বাগত সাথে আছে আমি উপর আজকে আপনাদের জন্য থাকছে শ্রী কৃষাণু বন্দ্যোপাধ্যায়ের লেখা রহস্যভেদে বাসব থেকে একটি রহস্য উপন্যাস ভয়াল কিউলান আজ শোনাচ্ছি উপন্যাসটির প্রথম খণ্ড বাড়িটার নাম পাম বেশ নাম মহিমা রঞ্জনের নামটি বেশ পছন্দ হয়েছে পাম অ্যাভিনিউয়ে এর চেয়ে অনেক ভালো বাড়ি ছিল দৃষ্টান্ত দিয়ে বলতে গেলে রিজেন্ট কেভের কথাই বলতে হয় তবু শুধু সুন্দর নামের জন্যই পাম গ্রুপকে পছন্দ করেছিলেন মহিমা রঞ্জন এবছর যে তিনি কলকাতা ছেড়ে বেরোতে পারবেন তার কোনো স্থিরতা ছিল না কিছুদিন ধরে কাজের অত্যন্ত চাপ যাচ্ছে কিন্তু সেপ্টেম্বর মাস যতই এগিয়ে আসতে লাগল এর জনারণ্য থেকে কিছুদিন সরে থাকবার জন্য মনের মধ্যে অস্থিরতা দেখা দিতে লাগলো তত বেশি করেই গত পনেরো বছর ধরে প্রত্যেক সেপ্টেম্বর মাসে দলবল নিয়ে ভারতের কোনো না কোনো প্রান্তের উদ্দেশ্যে পাড়ি দিয়ে আসছেন মহিমা রঞ্জন মাসখানেক বেরিয়ে স্বাস্থ্য ফিরিয়ে আবার গতানুগতিক জীবনে ফিরে এসেছেন বলতে গেলে এই বেড়াতে বেরোনোটা নেশার মতো দাঁড়িয়ে গেছে এবার কাজের চাপ ছিল অত্যন্ত বেশি বিমর্ষভাবে নিশিকান্তকে বলেছিলেন এবার আর বেরুতে পারলাম না নিশিকান্ত রায় মহিমারঞ্জনের ঘনিষ্ঠ বন্ধু কেন বেরুতে পারবে না কেন দেখছ তো কীরকম কাজের প্রেশার আবার রুমানিয়ান এক্সপার্টদের সঙ্গে আমার অ্যাপয়েন্টমেন্ট এই সেপ্টেম্বর মাসেই কী করা যায় বলো তো মৃদু হেসে নিশিকান্ত উত্তর দিলেন এ তো খুবই ভালো লক্ষণ কাজের চাপ মানে তো তোমার ব্যাংক ব্যালেন্স হুহু করে বেড়ে যাওয়া এক বছর বাড়াতে নাইবা গেলে শেষ পর্যন্ত এছাড়া উপায়ই কি কিন্তু মনের রিক্রিয়েশন তো চাই সারাটা বছর কাজে জুতে থাকলে তো চলবে না অবশ্য আলো সন্ধান পাওয়া গেল আগস্ট মাসে কাজের চাপ কমে গেল অভাবনীয়ভাবে শুধু তাই নয় সংবাদ পাওয়া গেল রুমানিয়ান এক্সপার্টরা অনিবার্য কারণে সেপ্টেম্বরে ভারতে আসতে পারছেন না তাদের আসতে নভেম্বর হয়ে যাবে মহিমারঞ্জন স্বস্তির নিঃশ্বাস ফেলে মাছলেন আর কোনো বাধা রইল না এরপর প্রশ্ন হলো কোথায় যাওয়া হবে অনেক অনেক জায়গার নাম করলেন একটা নামও পছন্দ হলো না তার এই সমস্ত জায়গায় ঘুরে আসা হয়েছে কোথাও কোথাও আবার দুবার গেছেন ভাস্কর শেষ পর্যন্ত নাম করল রনগাঁওয়ের রনগাঁওয়ের নাম খুব অল্প লোকই জানে প্রখ্যাত শৈল নগরগুলির মতো আভিজাত্যের আবরণে এখনও ঢাকা পড়ে যায়নি এই মনোরম স্বাস্থ্যকর জায়গাটি ভাস্কর মহিমারঞ্জনের ভাগ্নে তারই কাছে থেকে লেখাপড়া শিখেছে এখন তার ব্যবসায়ের সঙ্গে যুক্ত সুরূপ ও বিনয়ী ভাস্করকে মহিমারঞ্জন পছন্দ করেন গত বছর ভাস্করের এক বন্ধু রনগাঁও গিয়েছিল বেড়াতে ফিরে এসে এসে প্রশংসার বন্যা বয়ে দিয়েছে তার মতে উটি মাউন্ট আবু বা পাঠানকোটের চেয়ে নৈসর্গিক শোভা এখানে অনেক বেশি ওখানে যাওয়াই স্থির হয়ে গেল কাঠগুদাম যেতে গেলে কলকাতা থেকে রওনা হয়ে যেমন লক্ষ্ণৌ গিয়ে নামতে হয় প্রথমে তারপর ওখান থেকে বাসে যেতে হয় বাকি পথ রনগাঁও যেতে গেলে তেমনি ওই একই ব্যবস্থা শুধু বাসের পথ কাঠগুদাম যাবার বিপরীত দিকে তোরজোর করে সেপ্টেম্বর মাসের তিন তারিখেই মহিমারঞ্জন বেরিয়ে পড়লেন দলটি মন্দ হলো না নিশিকান্ত তো আছেন তাছাড়া অংশুমান ভাস্কর সুকুমার দত্ত আর সুজাতা অংশুমান মহিমারঞ্জনের ছেলে অংশুর জন্ম মুহূর্তেই মহিমারঞ্জন তার স্ত্রীকে হারিয়েছেন পরে আর বিয়ে করেননি তিনি অতি যত্নে ছেলেকে মানুষ করেছেন ইংল্যান্ডে পাঠিয়ে তাকে উচ্চশিক্ষা দিয়েছেন সে এখন তার ব্যবসায়ের অন্যতম ম্যানেজিং ডিরেক্টর সুকুমার দত্ত বিজনেস পার্টনার আর সুজাতা সুজাতার কথা বলতে গেলে অনেক কথাই বলতে হয় আলোচনা করতে হয় মহিমারঞ্জনের জীবনের উঠাপড়ার ইতিহাস নিয়ে মহিমারঞ্জন হালদার সোনার চামচ মুখে নিয়ে না জন্মালেও কোনো হাঘরে এসে পৃথিবীর প্রথম আলো দেখেননি তার বাবা উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর লোক ছিলেন বড় বাজারে লোহার একটি দোকান ছিল তার ব্যবসাদার হিসেবে তার সুনাম ছিল কিন্তু উচ্চ আশা ছিল না লেখাপড়া বিশেষ করতে পারলেন না মহিমারঞ্জন দোকানে এসে বসলেন তারপর সে ছোট দোকান থেকে বছর কুড়ির মধ্যে কিভাবে বিরাট আয়রন ফাউন্ড্রি করলেন তার ক্লান্তিকর বর্ণনা দিয়ে লাভ নেই শুধু এটুকু বললে যথেষ্ট হবে পুরুষস্য ভাগ্যং কথাটার উজ্জ্বল দৃষ্টান্ত হলেন মহিমারঞ্জন হালদার স্ত্রী গত হবার বছর দশেক মেয়েদের নিয়ে কোনোরকম চিন্তা তার মনে স্থান পায়নি অনেক লোভনীয় বিয়ের প্রস্তাবকে তিনি নাকচ করে দিয়েছিলেন নিজের মন প্রাণ ঠেলে দিয়েছিলেন ব্যবসায় কিন্তু সময় একরকম যায় না একদিন মহিমা রঞ্জনের পা হড়কালো আয়রন ফাউন্ডারি স্থাপন করার সময় সুকুমার দত্তের সহযোগিতা তাকে নিতে হয়েছিল বড় বাজারের লোহাপট্রিতে সুকুমার দত্তের সঙ্গে তার প্রথম আলাপ হয় ব্যবসায় তখন বেশ জমজমাট ভাব সুকুমার বললেন আজ সন্ধ্যায় আমার এখানে আসুন না একটু খাওয়া দাওয়া করা যাবে কিছুদিন থেকে মহিমারঞ্জন লাল জলের ভক্ত হয়ে পড়েছিলেন প্রতিদিন কারখানা থেকে ফিরে ভ্যাট সিক্সটি নাইনের বোতল শেষ করতে না পারলে তেমন মেজাজ পেতেন না সুতরাং এই আমন্ত্রণ প্রত্যাখ্যান করবার কোনো প্রশ্ন ওঠে না সুকুমার দত্তের বাড়িতে দেখা হলো কেতুকি রায়ের সঙ্গে সোসাইটির রানী কেতুকি রায়কে প্রথম দর্শনেই মহিমারঞ্জন তীব্র আবেগ অনুভব করে হৃদয় হারালেন মাসখানে কেতুকিকে নিয়ে তার সময় ভালোই কাটল তবে তাকে ধরে রাখতে পারলেন না বহু বল্লভা নারী একটি পুরুষের ছোঁয়ায় থাকতে চায় না থাকতে পারে না কেতুকে একদিন কেটে পড়ল এদিকে মহিমা রঞ্জনে নেশা ধরে গেছে ভাত ছড়ালে কাকের অভাব হয় না টাকা যখন আছে চিন্তা কিসের আবার সংগ্রহ হলো দু চার দিন পর তাকে বাদ দিয়ে নতুন একজনকে আবার আমদানি করা হলো এইভাবে নতুনত্বের স্বাদ নিতে নিতে তার সময় কাটতে লাগল নিশিকান্ত একদিন বললেন কি করছ কি ছেলে বড় হয়েছে এখন এইভাবে তোমার জীবন কাটানো কি উচিত বুঝি তো সবই ভাই কিন্তু বিয়ে করো না বিয়েতে আমার রুচি নেই বাধা জীবন ভালো লাগে না তবে যদি একটি সুন্দরী অনুগত মেয়ে পাওয়া যায় তাহলে এখানে ওখানে চড়ে বেড়ানোর অভ্যেস হয়তো ছাড়তে পারি দিন দুয়েক পরে নিশিকান্ত একটি মেয়ের সন্ধান দিলেন কলেজে পড়বার সময় প্রেম করে একটি ছেলের সঙ্গে বাড়ি ছেড়েছিল ছেলেটি কিছুদিন পরে সরে পড়ে দুকুল হারিয়ে মেয়েটি অনেক ঘৃণ্য পথ ঘুরে এখন এক হোটেলে কাজ করে নাম সুজাতা সুজাতাকে মহিমা রঞ্জনের পছন্দ হলো। চাকরি ছাড়িয়ে তিনি তাকে এনে তুললেন রয়ড স্ট্রিটের এক ফ্ল্যাটে বছর আড়াই কেটে গেছে তারপর সুজাতার প্রতি একাগ্র আছেন মহিমা রঞ্জন ব্যাপারটা আংশুমানের অজানা নয় সে কোনোদিন এই সম্পর্কে কোনো কথা বাবাকে বলেনি কি হবে বলে অশান্তি দেখা দেবে তাছাড়া এতে তো অংশুমানের কোনো ক্ষতি নেই বাবা তাকে আগেকার মতো স্নেহ করেন তার নির্দেশে এখন ব্যবসা চলে সে সুজাতার ব্যাপারটা চমৎকারভাবে মানিয়ে নিল এমনকি সুজাতের সঙ্গে কথা বলবার সময়ও উপেক্ষা বা অবজ্ঞার ভাব সে প্রকাশ করে না গত দুবছর বেড়াতে যাবার সময় অংশুমানের সঙ্গে সুজাতার দেখা হয়েছে কথাও হয়েছে সুজাতাও তাকে সহজভাবে গ্রহণ করেছে লক্ষ্ণৌ স্টেশনে ট্রেন থেকে নামার পর ওদের দলের একজন লোক বাড়ল ভিড় ঠেলে অপরূপ সরকার এগিয়ে এলেন মহিমারঞ্জনের কাছে দুজনের চোখেই বিস্ময় অপরূপ সরকার বললেন কোথায় চলেছেন রানীক্ষেত নাকি না রনগাঁও যাব আপনি রানীক্ষেত রনগাঁও জায়গাটার নাম মাঝে মাঝে শুনেছি বটে ঘুরে আসতে হবে পরে এক ফাঁকে পরে কেন মহিমারঞ্জন বললেন আমাদের সঙ্গে চলুন নিরিবিলিতে কটা দিন ভালোই কাটবে তাছাড়া এখন সিজন টাইম রানীক্ষেতে গিয়ে মাথা গোজবার জায়গায় হয়তো পাবেন না আরও দু চার কথার পর অপরূপ রাজি হয়ে গেলেন টিকিট ক্যান্সেল করে ওদের সঙ্গে এলেন রনগাঁওয়ে অপরূপ সরকার কলকাতার বিখ্যাত করে কলেজে অধ্যাপনা করতেন কর্তৃপক্ষের সঙ্গে কি একটা বিষয় নিয়ে গোলমাল হয় চাকরি ছেড়ে দিয়েছেন এখন সাহিত্য সাধনা করেন তার তথ্যমূলক রচনাগুলি পাঠকদের মনে সবসময় সাড়া জাগিয়ে থাকে মহিমা রঞ্জনের সঙ্গে আলাপ এক পাড়ার অধিবাসী হওয়ার জন্য পামগ্রোভে সংসার গুছিয়ে নেওয়ার পর সকলে বেরিয়ে পড়েছিলেন রণগাঁওয়ের প্রাথমিক পরিচয় নিতে অপূর্ব জায়গা যেদিকে তাকানো যায় পাহাড় আর পাহাড় পাহাড়গুলি গর্ভদ্ধত ভঙ্গিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে পাহাড়ের উপর ছাড়া তরাই অঞ্চলেও দেওদার পাইন আর ফাঁড়ের সমারোহ কত বছরে নিবিড় অরণ্য সৃষ্টি হয়েছে কে জানে লোকালয়ের বিস্তার খুব বেশি নয় টেনে টুনে হাজার দুয়েক লোক বাস করে বোধহয় এখানে বাড়িগুলির চেহারা দেখলে বুঝতে পারা যায় অধিবাসীরা বেশ সংগতিপন্ন যাত্রীদের জন্য এখনও কোনো হোটেল গড়ে ওঠেনি তবে থাকার জন্য কিছু বাড়ি পাওয়া যায় বা কোনো বাড়িতে পেইং গেস্ট হিসেবে থাকা চলে বেরিয়ে ফেরার পথে এক বাঙালি ভদ্রলোকের সঙ্গে আলাপ হয়ে গেল তিনি একটা ওয়ালনাট গাছের তলায় দাঁড়িয়ে লালচে রঙের এক জাতীয় পোকা চিমটি দিয়ে ধরে বোতলে পুড়ছিলেন ওদের বাংলায় কথা বলতে বলতে এগিয়ে আসতে দেখে উনি যে আলাপ করলেন ভদ্রলোকের নাম চিত্তরঞ্জন দাস বছর দশেক এখানে আছেন পোকা পোকামাকড় নিয়ে গবেষণা করছেন আশা আছে দুরারোগ্য কতগুলি রোগের ওষুধ এদের নির্যাস থেকে আবিষ্কার করা সম্ভব হবে আগে তিনি বোম্বের একটি কেমিক্যাল ফ্যাক্টরিতে কেমিস্ট ছিলেন মহিমারঞ্জন সাগ্রহে তাকে পামগ্রবে আমন্ত্রণ জানালেন বললেন বিকেলে আসুন বাড়ি সকলকে নিয়ে এ পাণ্ডবর্জিত দেশে স্থায়ী বাঙালি অধিবাসী সন্ধান পাব ভাবতেই পারিনি চিত্তরঞ্জনবাবু হেসে বললেন বাঙালি কোথায় নেই বলুন গ্রিনল্যান্ডে গেলেও হয়তো দু একজনের সন্ধান পাবেন বেশ আসব বিকেলে আমার মেয়েকে সঙ্গে নিয়ে খাওয়া দাওয়া সেরে উঠতে উঠতে প্রায় তিনটে বেজে গেল অংশমান নিজের ঘরে গিয়ে ম্যানেজারকে চিঠি লিখতে বসলো গোটা কয়েক প্রয়োজনীয় বিষয় বলে আসতে ভুল হয়েছে ভাস্কর বিছানে গায়ে এলিয়ে দিল ট্রেনে সমস্ত সামলাতে তাকে বেশি ছোটাছুটি করতে হয়েছে সুখময়বাবু আর অপরূপ আবার বেরিয়েছেন বাগান ঘেঁষা বারান্দায় সুজাতাকে নিয়ে বসলেন মহিমা রঞ্জন সুজেতার বয়স বছর বত্রিশ হবে দেখতে আনন্দ সুন্দরী না হলেও মুখশ্রী বেশ সুশ্রী সাজপোশাকে পারিপাট্য আছে মহিমা মহিমারঞ্জন বললেন বেশ জায়গা কি বলো আমার খুব ভালো লাগছে মুসৌরি বা সিমলার মতো ভিড় নেই অথচ কত সুন্দর বুঝলে সুজাতা একবার আমি আর তুমি শুধু এখানে আসব বেশ হবে সুজাতা বারান্দার রেলিংয়ের উপর দৃষ্টি নিবদ্ধ রেখে বলল বছরই আবার আসবে এ বছর আসার সময় পাবো না ধরো সামনের মার্চে আচ্ছা এই বাড়িটা কিনে ফেললে কেমন হয় কিনে ফেলবে স্বাস্থ্যকর জায়গায় একটা বাড়ি থাকা তো খারাপ নয় বাড়িখানা কার দেবরাজ বলতে পারবে এ বাড়ি কথা পাকাপাকি করে চেক দিয়ে যাবো ভাস্করে যে বন্ধুটি গতবার এখানে বেড়াতে এসেছিল সে দেবরাজের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়েছিল দেবরাজ খান্না লক্ষ্ণয়ের বিখ্যাত ব্রোকার কোনো শৈলনগরীতে বাসস্থান ঠিক করে দিয়ে দালালি নেওয়া থেকে আরম্ভ করে গাড়ি বাড়ি কেনা ও বিক্রি ইত্যাদি সমস্ত ব্যাপারে সে দালালি করে থাকে পামগ্রোভে থাকার ব্যবস্থা তারই করে দেওয়া কথায় কথায় ঘন্টা দেড়েক কেটে গেল সাড়ে চারটের কিছু পরে বাবু এলেন তাকে একা দেখে মহিমারঞ্জন বললেন আপনার মেয়েকে নিয়ে এলেন না আসছে এখানে আসার পথে নিউটেক জাতের পোকার সন্ধান পেলাম মণিদীপাকে বললাম বাড়ি থেকে বোতল এনে গোটা কয়েক ধরে রাখতে ও আধ ঘন্টার মধ্যে এসে পড়বে কোন পোকা আপনার কাজে লাগবে কিভাবে বুঝতে পারেন সাদা চোখে পারি না তো অসংখ্য পোকা তাই পরীক্ষা করে দেখতে হয় আমার তিন হাজার পোকা সংগ্রহ আছে আবিষ্কারে যদি সাফল্য লাভ করতে পারি জানবেন আমার বিশ্বজোড়া নাম হবে বাড়ির কাজকর্মের জন্য একটি গাড়োয়ালি ছোকরাকে নিযুক্ত করা হয়েছিল তাকে মহিমারঞ্জন আদেশ দিলেন সুকুমার দত্ত আর অপরূপ সরকারকে ডেকে আনতে ওরা এসে বসলেন সুজাতা চায়ের ব্যবস্থা করতে গেল কথা প্রসঙ্গে চিত্তরঞ্জনবাবু এখানকার ইতিহাস বর্ণনা করলেন বছর ত্রিশ আগে রন নরিশ নামে এক ইংরেজ এখানে শিকার করতে এসেছিলেন ভালো শিকারি হওয়া সত্ত্বেও বাঘের হাতে তিনি প্রাণ দেন তখন এখানে লোকালয় ছিল না কাজে যানবাহনেরও কোনো ব্যবস্থা ছিল না নরিশের সঙ্গীরা মৃতদেহ বয়ে নিয়ে যাবার কোনো উপায় না দেখে তাকে এখানেই কবর দিয়ে দিল মাস ছয়েক পরে নরিশের ছেলে ইংল্যান্ড থেকে এলেন বাপের কবর দেখতে তার কি যে খেয়াল হলো আর ফিরে গেলেন না লোকজন আনিয়ে জঙ্গল কেটে পোলট্রি ফার্ম করলেন বাপের নাম অনুসারে জায়গার নাম দিলেন রনগাঁও ক্রমে বসতি বেড়ে উঠল এখানে আর্থার নরিশ বছর চারেক আগেও এখানে ছিলেন অথর্ব হয়ে পড়েছিলেন হ্যামিস্ট্রেটে নিজের পল্লীভবনে মারা যাবার ইচ্ছে নিয়ে এখানকার সম্পত্তি উত্তরপ্রদেশ সরকারকে দান করে ইংল্যান্ডে ফিরে গেছেন অপরূপ প্রশ্ন করল সেই পোলট্রি ফার্মের কী হলো আছে সরকারের ব্যবস্থাপনায় এখন চলছে আপনারা দেখে আসবেন গিয়ে ভালো লাগবে সুকুমার দত্ত প্রশ্ন করলেন রণ নরিশকে বাঘে খেয়েছে বলেছেন এখানে বাঘের উপদ্রব আছে নাকি খুব আছে এখানকার বাঘ আবার সেন্ট পারসেন্ট সুন্দরবনের ম্যানিটার তবে তো সন্ধ্যার পর বেরোনো চলবে না কি বলুন একেবারে না চিত্তরঞ্জনবাবু বললেন এরকম অস্বস্তি থাকলে বেরিয়ে আরাম নেই আপনারা এখানে না এলে ভালো করতেন সুজাতা চায়ের ব্যবস্থা করে ফিরে এলো ঘন্টা দুয়েক ঘুমবার পর ভাস্করের ঘুম ভেঙে গেল ক্লান্ত ভাবটা কেটেছে বিছানা থেকে তবু উঠতে ইচ্ছে করছে না এখানে না এলেই ভালো ছিল কলকাতায় মৃদু আপত্তি করেছিল ভাস্কর ওর আপত্তিকে গ্রাহ্য করেননি মহিমা রঞ্জন বিরক্তির সুরে বলেছিলেন কেন যাবে না বলতে পারো এই কথার ও কী উত্তর দেবে বলা তো যায় না ও গেলে অংশুমান বিরক্ত হবে কাটাকাটা কথা সবসময় অতিষ্ঠ করে তুলবে ভাস্কর ভেবে পায় না ওর সঙ্গে এরকম ব্যবহার করে কি আনন্দ পায় অংশমান মহিমারঞ্জন ওকে স্নেহ করেন তাই বলে নিজের সম্পত্তির অর্ধাংশ তো আর তিনি ওকে দান করছেন না তবে দুজনের বয়স এক ছোটবেলা থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত একই সঙ্গে পড়েছে তবু অংশমানকে অফিসে স্যার বলে কথা বলেছে ও যে আশ্রিত এ কথা কখনও ভুলে যায়নি তা সত্ত্বেও তার ভাগ্যে অনেক লাঞ্ছনা জুটেছে মাত্র মাস দুয়েক আগে ভাস্কর জানতে পেরেছে রাগের আসল কারণটা কি। অকারণে ওকে প্রচুর বকবকি করেছিল সেদিন আর নিজেকে চেপে রাখতে পারেনি ভাস্কর প্রশ্ন করেছিল আপনি আমাকে অকারণ বকবকি করেন কেন তোমাকে দেখলে আমার গা জ্বলে যায় তার নিশ্চয় সঙ্গত কারণ আছে ইউ ননসেন্স আমার কাছে কৈফিয়া চাইছো আছে তো বাবার বিশ্রী স্বভাবকে তুমি কাজে লাগিয়েছ তুমি আর বাবু মিলে সুজাতাকে সংগ্রহ করে দিয়ে টাকা মেরেছ আর্তচিৎকার করে উঠেছিল ভাস্কর কি বলছেন ছি ছি ও কথা বলবেন না সেই দিনই ভাস্কর নিজের মনস্থির করে ফেলেছে অকৃতজ্ঞতা হলেও মহিমা রঞ্জনের স্নেহের আবরণকে ছিঁড়ে বেরিয়ে যেতে হবে ওকে রণগাঁও থেকে ফিরে গিয়ে চিরবিদায় নেবে হালদার বাড়ি থেকে ইতিমধ্যে অন্যত্র চাকরির ব্যবস্থা করে ফেলেছে আরও খানিক বিছানায় এপাশ ওপাশ করে উঠে পড়ল ভাস্কর ওধারে বারান্দা থেকে কথাবার্তার আওয়াজ আসছে সকলে বোধহয় ওখানে একত্রিত হয়েছেন সদ্য পরিচিত চিত্তরঞ্জনবাবু এসে থাকতে পারেন ভাস্কর ওধারে গেল না গ্রেট কোট গায়ে গলিয়ে নিয়ে পেছনে দরজা দিয়ে রাস্তায় বেরিয়ে পড়ল সেপ্টেম্বর মাস হলেও বেশ শীত আছে এখানে ঘণ্টাখানে ঘুরে ফিরে পাম গ্রোভে ফিরে যাবার ইচ্ছে নিয়ে ও বেরুলো। গজ পঞ্চাশেক এগিয়েছে বোধ দেখলো একটি মেয়ে প্রায় হাঁটু গেড়ে বসে রবারের গ্লাভস পরা হাতে সযত্নে ঘাসির মধ্যে থেকে পোকা বেছে বেছে একটা বোতলে রাখছে বোতলের মুখ খোলা থাকায় পোকাগুলো বন্দী অবস্থায় থাকছে না বেরিয়ে যাচ্ছে কি খেয়াল হলো মেয়েটির কাছে এগিয়ে গিয়ে ভাস্কর বলল নমস্কার মিস সেন চমকে মেয়েটি মুখ তুলল তার মুখে বিস্ময়ের ভাব আপনাকে তো আমরা কলকাতা থেকে এসেছি উঠেছি পামগ্রোভে ও আপনি আমার পরিচয় পেলেন কোথায় মৃদু হেসে ভাস্কর বলল সকালে আপনার বাবার সঙ্গে আলাপ হয়েছিল তিনি এরকম একটা বোতলে পোকা ধরছিলেন বলেছিলেন তার একটি মেয়ে আছে আপনাকে পোকা ধরতে দেখে আন্দাজ করে নিলাম এদিকে সব পোকা তো বোতল থেকে বেরিয়ে যাচ্ছে হাসিমুখে মেয়েটি বলল কি করব কর্কটা হারিয়ে গেছে গোটা কয়েক কোনো রকমই নিয়ে যেতে পারলেই হলো আপনি ওই সমস্ত নিয়ে নাড়াচাড়া করেন নাকি না না আমারা তো বিদ্যে বুদ্ধি কোথায় এই সমস্ত ছোটোখাটো সাহায্য বাবাকে করি মেয়েটি বোতলের মুখ চেপে উঠে দাঁড়ালো এগুলো বাড়িতে রেখে আসি আপনাদের ওখানে আবার যেতে হবে বাবা তো চলে গেছেন সে বোতল হাতে নিয়ে নিজেদের বাড়ির দিকে চললো ভাস্কর দাঁড়িয়ে রইল সেখানে এরকম সপ্রতিভ মেয়ে ও জীবনে দেখেনি কথাবার্তায় কোনো আড়ষ্টতা নেই চমৎকার ভাস্কর যে অনেক মেয়ের সঙ্গে মেলামেশা করেছে তা নয় আসলে এই মেয়েটির জড়তাহীন ব্যবহার মনে দাগ কেটে গেল মেয়েটি চোখের আড়ালে চলে গেলে ও আবার পাম গ্রুপের দিকে ফিরল পরের দিন ভোরে দেবরাজ নিজের কার ড্রাইভ করে এলো বিরাট চেহারার অধিকারী দালাল প্রবর পানের ছোপের ঠোঁট কাঁচে লাল হয়ে রয়েছে সে পানের বিশেষ ভক্ত বুঝতে পারা যায় মহিমারঞ্জন পাম্পগ্রোভ কিনে ফেলার ইচ্ছে তার কাছে প্রকাশ করলেন উৎসাহের সঙ্গে দেবরাজ বলল খুব ভালো কথা আমি সব ব্যবস্থা করে দেব জানেন তো এই বাড়িখানায় এখানকার প্রথম বাড়ি তাই নাকি এই স্বাস্থ্য নিবাসের পত্তনকারী রন নরিশ এই বাড়িতে থাকতেন দেখা যাচ্ছে পামগ্রোভ বেশ ঐতিহ্যশালী কত দাম পড়বে হাজার পঞ্চাশের মধ্যে আমি আপনাকে পায়ে দেব আমার কমিশনটা কিন্তু বেশ মোটা হওয়া চাই সে সম্পর্কে আপনি নিশ্চিন্ত থাকুন মিস্টার খান্না বাইরের বারান্দা যখন এই ধরনের কথা হচ্ছে ভিতরের একটি ঘরে তখন বিশেষ এক নাটকের সবের সূচনা দেখা দিয়েছে সুজাতা বিছানা ছেড়ে উঠে আর মোড়ে ভেঙে নিজের কাপড় ঠিক করে নিচ্ছিল সুকুমার দত্ত ঘরে ঢুকলেন তার এই অপ্রত্যাশিত আগমনে সুজাতা আরষ্ট হয়ে গেল কোনো রকমে বলল আপনি এখন কেন এলেন এখানে তোমার মতামতটা এখন আমি পাইনি আপনি আমার শান্তিতে থাকতে দিন সুকুমার বাবু কেন অতিষ্ঠ করে তুলছেন একটা বুড়োকে আঁকড়ে ধরে থেকে তুমি কি যে শান্তি পাচ্ছ আমি বুঝতে পারছি না আমার সঙ্গে হাত মেলাও সুজাতা জীবন কীভাবে উপভোগ করতে হয় তার স্বাদ পাবে দৃষ্টি দরজার উপর নিবদ্ধ রেখে সুজাতা বলল আপনাকে আগে বহুবার বলেছি আপনার প্রস্তাবে রাজি হওয়া আমার পক্ষে সম্ভব নয় আমি মহিমা বাবুকে স্বামীর মতো শ্রদ্ধা করি স্বামীর মতো সুকুমার দত্তের মুখে বাঁকা হাসি খেলল স্বামীর পুত্তরটি একদিন তোমায় গলা ধাক্কা দিয়ে বার করে দেবে তখন কিন্তু আমার কাছে যাওয়া ছাড়া তোমার অন্য পথ থাকবে না আপনি আমার সহ্যের বাঁধ ভেঙে দিচ্ছেন দত্তমশাই এক এক সময় ইচ্ছে করে মহিমা বাবুকে আপনার এইসব কথা বলে দিই দিলেই পারো বলি না শুধু দুজনের মধ্যে মনোমালিন্য হয়ে যাবে বলে ব্যবসা হয়তো ক্ষতিগ্রস্ত হতে পারে আপনি এখন যান দয়া করে কেউ এসে পড়লে বেশ এখন চললাম তবে এখানে নিজের মনকে স্থির করে ফেলতে হবে আমার সামনে হালদারের মতো ওল্ড হ্যাগার তোমাকে নিয়ে নাচানাচি করবে তা আমি সহ্য করব না সুকুমার দত্ত ঘর থেকে চলে গেলেন ওদিকে দেবরাজ মহিমারঞ্জনের সঙ্গে কথাবার্তা বলে মোটর হাঁকিয়ে চলে গেল সে গেল চিত্তরঞ্জন সেনের বাড়ি চিত্তরঞ্জন সেন মোটা একটা কেতাবে একাগ্র ছিলেন দেবরাজকে দেখে বললেন আমি তোমার কথায় ভাবছিলাম ওদিকে দেবরাজ মহিমারঞ্জনের সঙ্গে কথাবার্তা বলে মোটর হাঁকিয়ে চলে গেল সে গেল চিত্তরঞ্জন সেনের বাড়ি চিত্তরঞ্জন সেন মোটা একটা কেতাবে একাগ্র ছিলেন দেবরাজকে দেখে বললেন আমি তোমার কথায় ভাবছিলাম তুমি না এসে পড়লে আমাকে লক্ষ্ণ যেতে হতো চেয়ারে বসে পড়ে দেবরাজ বলল জরুরি কথা আছে জরুরি বই কি পামগ্রোভ নতুন ভাড়াটেরা কিনতে চায় শুনেছ কিছু ভদ্রলোক আমায় বলছিলেন তুমি কি বললে আমি হাজার এক বাড়িটা পায়ে দেব বলেছি দ্রুত গলায় চিত্তরঞ্জন সেন বললেন তোমার এই দুমুখ ব্যবহার আমার পছন্দ হয় না দেবরাজ মহিমা বাবুকে বলে দিলেই তো পারতে অন্যত্র বাড়ি বিক্রির কথা ফাইনাল হয়ে গেছে কি করে বলি আজ এক বছর ধরে আপনি কিনবো কিনব করেও তো কিনছেন না এই সপ্তাহে কিনে ফেলব কিন্তু আর কিন্তু নয় দেবরাজ রিসার্চের পক্ষে পামগ্র আদর্শ বাড়ি বাড়ি সংলগ্ন বাগানটাকে দুষ্প্রাপ্য প্রকার খনি বলা চলে যেরকম দালালি তুমি চাইবে আমি তাই দেব তুমি এবার যাও ওদের চা খাবার আমন্ত্রণ জানিয়েছি এক্ষুনি সকলে এসে পড়তে পারেন দেবরাজ কিছু না বলে উঠে পড়ল আধ ঘন্টা পরে সদল বলে মহিমা রঞ্জন এলেন বাবু ও মণিদীপা সকলকে সাদরে অভ্যর্থনা জানালেন বাবুর মেয়ের নাম মণিদীপা একথা গতকালই শুনেছিল ভাস্কর চা এবং নানারকম মুখরোচক খাবারের সঙ্গে গল্প চলতে লাগল নিশিকান্ত বললেন বাংলাদেশের সঙ্গে বোধহয় আপনার কোনো সম্বন্ধ নেই চিত্তরঞ্জনবাবু বললেন সম্পর্ক নেই আজ দুপুরুষ কোনো কালে যে ওখানে আবার যাব তার সম্ভাবনাও নেই অপরূপ সরকার বললেন বাংলাদেশে মেয়ের যদি বিয়ে হয়ে যায় তাহলে তো এক একবার যেতেই হবে বাংলাদেশে মেয়ের বিয়ে আমি দেব না খাওয়া শেষ হয়েছিল মহিমারঞ্জন বললেন আপনার পোকার সংগ্রহ দেখান এবার আসুন বাবুক অনুসরণ করে সকলে মাঝারি ধরনের একটা হলে এলেন সারি সারি টেবিল দিয়ে খরখানাকে তিন ভাগে ভাগ করা হয়েছে টেবিলগুলির উপর অসংখ্য জার ও জালের খাঁচা জালের খাঁচা ও জারের মধ্যে অজস্র পোকা রয়েছে তাদের বর্ণাঢ্য চেহারা দেখবার মতো ঘুরে ঘুরে পোকাগুলির পরিচয় দিতে লাগলেন চিত্তরঞ্জন কোনোটা বা হাতে নিয়ে তাদের বৈশিষ্ট্য দেখিয়ে দিতে লাগলেন পোকার যে এত গুণাগুণ থাকতে পারে বা কোনো মানুষ যে এত পোকা সংগ্রহ করে সযত্নে রাখতে পারে দর্শকদের ধারণার অতীত ছিল সুজাতা মুখে কাপড় দিয়ে এগোচ্ছিল তার কেমন গা ঘিন ঘিন করছে ভাস্কর অন্যমনস্কভাবে এগিয়ে যাচ্ছিল বাবুর কথা ও মোটেই মন দিয়ে শুনছিল না অন্য একটা খাঁচার ওপর হাত রাখতে গেছে দ্রুত গলায় মণিদীপা বলল খাঁচায় হাত দিবেন না বিষধর পোকা আছে ওতে ঝটিতে হাত সরিয়ে নিল ভাস্কর চলমান দলটি থেমে গেল চিত্তরঞ্জনবাবু কয়েক পা এগিয়ে এসে বললেন আমার ভুলে এক্ষুনি বিপদ ঘটে যেত আগে সাবধান করে দেওয়া উচিত ছিল ওদের বিষের তেজ সাপের বিষের চেয়ে অনেক বেশি মহিমারঞ্জন বললেন বলেন কি কিন্তু দেখতে তো খুবই সুন্দর পোকাগুলির বিস্তার পঞ্চাশ পয়সার চেয়ে বেশি হবে না পিঠের রং কালো তার উপর লাল ফোঁটা আছে দেহের অনুপাতে সুর বেশ বড় চিত্তরঞ্জনবাবু পোকাগুলির দিকে তাকিয়ে বললেন আমাদের মধ্যেও এমন আছে দেখবেন যার উপরটা সুন্দর কিন্তু ভেতরটা নিষ্ঠুরতায় ভরা এই পোকাগুলির নাম কিউলান বলতে গেলে এদের জন্য আমাকে এখানে মাসা মারতে হয়েছে সুকুমার দত্ত বললেন কিউলান এখানে বুঝি প্রচুর পাওয়া যায় হ্যাঁ আমি যে ও সুত্তরির ব্যাপার নিয়ে ব্যস্ত আছি কিউলানের অবদান তাতে সবচেয়ে বেশি কোনো বিশেষ জায়গায় এরা বোধহয় চাক বেঁধে থাকে না না যত্র তত্র পাওয়া যায় পামগ্রোভের বাগানেও আছে কাজেই বুঝতে পারছেন মরণ ফাঁদ পদে পদে এখানে সকলে শরীরের মধ্যেটা কেমন শিশির করে উঠল অপরূপ সরকার বললেন এই সাংঘাতিক পোকাগুলিকে ধরলেন কিভাবে? ধরা শক্ত নয় হাতে চামড়ার গ্লাভস পরে যে কেউ ধরতে পারে পোকার ঘর থেকে ওরা বেরিয়ে এলেন এক অজানা কারণে কথাবার্তার তেমন জমল না বেলাও বাড়ছিল বাবুর কাছ থেকে ওরা বিদায় নিলেন দুপুরে গুরুতর একটা ঘটনা ঘটল খাওয়া দাওয়ার পর বারান্দায় বসে মহিমারঞ্জন পাঁচুটি রঙের পাহাড়শ্রেণীর দিকে তাকিয়েছিলেন সুজাতা তখনও আসেনি সুজাতা সবে ঘর থেকে বেরুতে যাবে গতকালের মতো সুকুমার দত্ত ঘরে প্রবেশ করলেন তাকে দেখেই সুজাতার মন তেঁতো হয়ে উঠল সে তীব্র গলায় বলল আপনি যদি এভাবে আমাকে বিরক্ত করেন আমি ওকে সব কথা জানাতে বাধ্য হব ওকে সশ্লেষে সুকুমার বললেন একেবারে সতী সাবিত্রীর মতো কথা বলছো যে অত্যন্ত সতর্কতার সঙ্গে সুকুমার দত্ত সুজাতার ঘরে প্রবেশ করেছিলেন কিন্তু একজনের দৃষ্টিকে এড়িয়ে যাওয়া সম্ভব হয়নি তিনি নিশিকান্ত নিশিকান্ত দরজার বাইরে থেকে কান পেতে কথা শুনলেন কিছুক্ষণ তারপর দ্রুত পায়ে গেলেন মহিমারঞ্জনের কাছে মহিমারঞ্জন ভয়ে কাঁপতে কাঁপতে ছুটে এলেন তখন সুজাতা বলছে আপনি এত ইতর আমি জানতাম না আপনার মতো লোক বাপের বুকে পর্যন্ত ছুরি মারতে পারে শুধু বাপের বুকে নয় তোমার এক ধাক্কায় কপাট খুলে মহিমারঞ্জন ঘরে প্রবেশ করলেন ক্যানাডিয়ান এঞ্জিনের মতো তিনি ফুসছেন তাকে দেখে সুজাতা কান্নায় ভেঙে পড়ল সুকুমার এই নাটকে আবির্ভাবের জন্য প্রস্তুত ছিলেন না থতমতো খেয়ে যাবার পর আপ্রাণভাবে নিজেকে সামলে নেবার চেষ্টা করলেন প্রচণ্ড কথা কাটাকাটি হলো দুজনের মধ্যে মহিমারঞ্জন পরিষ্কার জানিয়ে দিলেন সুকুমার দত্তের সঙ্গে আর তিনি ব্যবসায়িক সম্পর্ক রাখতে চান না কলকাতায় ফিরেই এর পাকা ব্যবস্থা তিনি করে ফেলবেন সুকুমার দত্ত নিজের গর্হিত অপরাধ সম্পর্কে বিন্দুমাত্র অনুতাপ করলেন না দৃঢ়তার সঙ্গে জানালেন এই অপমানের প্রতিশোধ তিনি নেবেন নিজের স্যুটকেস বিছানে নিয়ে তিনি পাম্প্রোপ থেকে বিদায় নিলেন আনন্দোচ্ছল পরিবেশ প্রচণ্ড রকমের ভারী হয়ে উঠল বাড়িতে যখন গোলমাল আরম্ভ হয়েছে ভাস্কর তখন নেমে পড়েছে রাস্তায় কার্টার রোড দিয়ে ধীর পায়ে এগুতে আরম্ভ করেছে কার্টার রোডের সবশেষের বাড়িখানা বাবুর প্রবল একটা আকর্ষণে সেই দিকে চলেছে ভাস্কর বাড়ির সামনে পৌঁছে কাউকে দেখতে পেল না বাবু ও মণিদীপা বিশ্রাম করছেন নিশ্চয়ই এখন বিরক্ত করা ঠিক হবে না তাছাড়া বাবুর উপস্থিতিতে মণিদীপার সঙ্গে সহজভাবে কথা বলা যাবে না ও ইতস্তত করে গেটের কাছ থেকে সরে এসেছে শপে চলে যাচ্ছেন কেন ভাস্কর চমকে মুখ ফিরিয়ে দেখল মণিদীপা হাতে তার একটা প্যাকেট এসে আবার চলে যাচ্ছিলেন যে বড় না মানে বেল টিপেছিলেন নাকি না আমি এই আসছি আমি বাজারে গিয়েছিলাম আসুন ভাস্কর ও মণিদীপা গেট পেরিয়ে ভেতরে ঠুকলো লনে গোটা কয়েক বেতের চেয়ার পাতা ছিল ভাস্করকে বসতে অনুরোধ করে মণিদীপা প্যাকেটটা ভেতরে রেখে এলো চা খাবেন না কেমন লাগছে জায়গাটা বলুন খুব ভালো আপনার বাবা কোথায় বেরিয়েছেন কিছু দূরে একটি গ্রাম আছে সেখানে গেছেন নিজের গলা ঝেড়ে নিয়ে ভাস্কর বলল বসে থেকে কী লাভ চলুন না পাহাড়ের দিকে ঘুরে আসি চকিতে ভাস্করের মুখের দিকে তাকিয়ে নিয়ে মণিদীপা বলল চারধানি পাহাড় কোন ধারে যাবেন তার চেয়ে সাউথ পয়েন্টে চলুন লেকটা বোধহয় আপনি দেখেননি দুজনের সাউথ পয়েন্টের দিকে চলল কাঁটার রোড থেকে আধ মাইল হবে সারাটা পথ কোনো কথা হলো না দুজনের মধ্যে লেকটা বেশ বড় পাহাড়ের কোল ঘেঁষে এক নজরে বুঝতে পারা যায় মানুষের সৃষ্টি লেক নয় অল্প শব্দ তুলে পাহাড় থেকে জল পড়ছে অবিরাম ভাস্কর বলল আসুন এখানে বসা যাক পুরো খাসির উপর বসল দুজনে লেক কেমন দেখছেন চমৎকার নৈনিতাল লেকের চেয়েও ভালো আমি নৈনিতাল যাইনি মণিদীপা বলল আপনি শুনলে অবাক হবেন লক্ষ্নৌ ছাড়া আমি আর কোনো বড় শহর দেখিনি কেন উত্তরপ্রদেশে তো অনেক নামকরা শহর আছে তা আছে কিন্তু যাবার তো উপায় নেই বাবা রিসার্চ নিয়ে ব্যস্ত আমাকে একলাও ছাড়বেন না ভাস্কর নাম না জানা জলপ্রপাতটার দিকে তাকিয়ে রইল আমাকে গায়ে পড়া বলে মনে হচ্ছে বোধ হয় উপযাচক হয়ে আলাপ করলাম আবার না না ও কথা বলছেন কেন বিস্মিত মণিদীপা বলল এখন কিন্তু এসেছিলাম বিশেষ একটা কথা বলতে বলুন আজ সকালে আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন সামান্য কৃতজ্ঞতাও জানাবো না এমন অকৃতজ্ঞ আমি নই তাই কৃতজ্ঞতা জানাতে এসেছিলেন হ্যাঁ বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর মণিদীপা বলল কৃতজ্ঞতা পাবার জন্য তখন কিন্তু আমি আপনাকে সাবধান করে দেইনি। চলুন ওঠা যাক দেবরাজের গাড়িতে চিত্তরঞ্জন ফিরলেন গ্রাম থেকে গাড়ি থেকে নামতে নামতে বললেন তুমি তাহলে কালই বাড়িওয়ালার সঙ্গে দেখা করে কথা পাকা করে নিও ওই দিকটা কিভাবে সামলাবে দেবরাজ পকেট থেকে ডিবে বার করে তার থেকে চারটে পান তুলে মুখে দিয়ে বলল কিভাবে আবার বলতে হবে বাড়িওয়ালার সঙ্গে আপনার কথা আগেই হয়ে গেছে এ কথা আমার জানা ছিল না মহিমারঞ্জনবাবুকে আরেকটা বাড়ি না হয় ঠিক করে দিও এক্ষুনি লক্ষ্ণ ফিরছ কিছু কাজ আছে সন্ধ্যা হয়ে গেলে আর ফিরবো না এখানে বা পাম্পগ্রোভে কোথাও এসে রাত কাটিয়ে দেব ওদিকে পামগ্রোভের অবস্থা থমথমে অপরূপ সরকার শুনেছেন সব কথা নিশিকান্তর মুখ থেকে শুনলেন বড় ঘরের বড় ব্যাপার তিনি কোনো রকম মন্তব্য প্রকাশ করা বাঞ্ছনীয় বলে মনে করলেন না অংশমানের কোনো কথা অজানা ছিল না ঘরের বাইরে থেকে সে রঞ্জন ও সুকুমার দত্তর বচসা শুনেছিল নিশিকান্তকে বলেছিল গম্ভীর গলায় এই কেলেঙ্কারিটা আপনি না বাঁধালেই পারতেন আমি আকাশ থেকে পড়বেন না কি দরকার ছিল বাবার কাছে কথাটা লাগাবার আমি আমি তো থাক কোনো সাফাই খাড়া করবার চেষ্টা করবেন না আপনাকে পরিষ্কার জানিয়ে দিতে চাই কলকাতায় ফিরে যাবার পর বাবার সঙ্গে আপনার সম্পর্ক শেষ করতে হবে আপনার মতো লোকের সঙ্গে মিশেই তার আজ এই হাল হয়েছে সুকুমার দত্ত পামগ্রোভ থেকে বেরিয়ে গেলেও রনগাঁও ত্যাগ করেননি কাছে আর একটি বাড়িতে উঠেছেন দেবরাজ চিত্তরঞ্জন বাবুর কাছ থেকে ফিরছিল তাকে দেখতে পেয়ে সুকুমার নিজের কাছে রাখলেন দেবরাজ তাকে অন্য বাড়িতে দেখে তো অবাক সুকুমার বললেন পামগ্রোভ কিনিয়ে দিলে হালদার আপনাকে কত টাকা দালালি দেবে বলেছে অ্যামাউন্ট কিছু বলেনি তবে মোটা টাকায় দেবেন আমার একটা প্রস্তাব আছে বলুন পামগ্রোভ আমি কিনতে চাই হালদারের ডবল দালালি আমি দেব শুনলাম আপনি বাড়ির দাম বলেছেন পঞ্চাশ হাজার আমার সত্তর হাজার আপত্তি নেই বলুন রাজে আছেন দেবরাজ বিশ্বের শেষ ধাপে পাম্প গ্রুপ কেনার জন্য সকলের এত আগ্রহ কেন বাড়িটার মধ্যে আছেটা কি চুপ করে রইলেন যে বলুন যে কোনো উপায়ে আমায় বাড়িটা পায়ে দিতে হবে দেবরাজ বেশ সহজ গলায় বলল আপনার প্রস্তাব খুবই লোভনীয় এই মুহূর্তে প্রস্তাবে রাজি হতে পারলে ভালো হতো উপায় নেই চিন্তা করবার একটু সময় আমায় দিতেই হবে বেশ কাল বলুন কাল অসম্ভব আজ রাতে বোধ আমায় এখানেই থেকে যেতে হচ্ছে কাল লক্ষ্ণ ফিরব পরশু সংবাদ দিতে পারি সুকুমার দত্তের কাছ থেকে দেবরাজ বিদায় নিল মাঝরাত্রি থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে অকাল বর্ষণ বৃষ্টি আরম্ভ হওয়ার পর থেকেই দ্বিগুণ ঠান্ডা পড়ে গেল ভোর হয়ে গেছে অনেকক্ষণ কিন্তু বোঝবার উপায় নেই চারদিকে অন্ধকারের আবরণ শুধু একটা না ঝমঝম শব্দ কানে এসে বাজছে অপরূপ সরকার বিছানা ছেড়ে উঠলেন আচের দিকে তাকিয়ে দেখলেন সাড়ে সাতটা বেজে গেছে খুব ভোরে বিছানা ছাড়া তার অভ্যেস সে হিসেবে আজ অনেক বেলায় উঠেছেন ঘর থেকে বেরিয়ে বারান্দা এলেন অপরূপ আবছা অন্ধকার ছেয়ে থাকা বারান্দায় কেউ নেই বুঝতে পারা যাচ্ছে বিছানার সুখ স্পর্শ থেকে বঞ্চিত হতে সকলেই কুণ্ঠিত তিনি আবার ফিরে আসছিলেন ঘরে মাঝপথে তাকে থামতে হল মহিমারঞ্জনের দরজা খুলে গেল ঘর থেকে কিন্তু মহিমারঞ্জন বেরিয়ে এলেন না বেরিয়ে এলো অংশুমান সে বোধ হয় অপরূপ সরকারকে দেখতে পায়নি ঘর থেকে বেরিয়ে দৌড়ে চলে যাচ্ছিল ধারে। সরকার দ্রুত পায়ে এগিয়ে গিয়ে সুইচ টিপলেন আলোর বন্যায় ভেসে গেল বারান্দা থমকে দাঁড়ালো অংশুমান দৃষ্টি বিনিময় হলো দুজনের অংশুমানের মুখে ভয়ের ছায়া দ্রুত গলায় অপরূপ প্রশ্ন করলেন কি হয়েছে গুরুতর মানে মহিমবাবু অসুস্থ হয়ে পড়েছেন না মানে অংশুমানের গলা কাঁপছে বাবার কিছু হয়নি তবে তবে কি অংশুমান কিছু বলবার আগেই মহিমারঞ্জন এসে উপস্থিত হলেন দুজনের দিকে একবার তাকিয়ে নিয়ে বললেন আমি ভেবেছিলাম আমার ঘুমি বুঝি সকলের আগে ভেঙেছে উফ কি প্রচণ্ড ঠান্ডাই না পড়েছিল রাত্রে কথা বলতে বলতে তিনি নিজের ঘরের দিকে এগিয়ে গেলেন অংশমান বাধা দিল তাকে বাবা তোমার ঘরে দেবরাজ মহিমারঞ্জন মুখ ফিরিয়ে বললেন তোমরা ঘুমিয়ে পড়ার পর দেবরাজ এসেছিল আমার কাছে আমি তো বললাম ঠান্ডায় কোথাও না গিয়ে এখানে থেকে যেতে উঠেছে না কি না ওঠেনি মনে হচ্ছে মারা গেছে মারা গেছে অংশুমানের কথায় বজ্রাহাতের মতো স্তব্ধ হয়ে গেলেন মহিমারঞ্জন ও অপরূপ মুহূর্তে দ্রুত পায়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন বেডরুম ল্যাম্পের স্তিমিত আলোয় দুজনে দেখলেন দেবরাজ খান্নার স্পন্দনহীন দেহ বিছানার উপর চিৎ হয়ে পড়ে রয়েছে বড় আলো জ্বালা হল বিস্ফোরিত চোখে দুজনে দেখলেন তার গৌরবর্ণ গায়ের রঙে হিরোকভার আস্তরণ পড়েছে ঠেলে বেরিয়ে আসছে চোখ দুটো ঠোঁটের ফাঁক দিয়ে জ্বলিয়ে কিছু নির্গত হয়েছে আর আর কালো রঙের উপর লাল ফোটা দেওয়া একটা পোকা দেবরাজের গলা কামড়ে ধরে রয়েছে সে যে বেঁচে নেই এক নজরে বুঝতে পারা যায় চাপা খসখসে গলায় অপরূপ বললেন কিউলান কিউলানের কামড়ে দেবরাজ মারা গেছে তারপর এই সংবাদ রাষ্ট্র হয়ে গেল বাড়িময় সীমাহীন উত্তেজনা নিয়ে সকলে মৃতদেহ দেখতে এলেন কে ভেবেছিল দেবরাজ এই গ্রোভে অপঘাতে মারা যাবে কিন্তু এখন তাদের করণীয় কি? সকলে একত্রিত হয়ে পরামর্শ করলেন স্থির হল প্রথমে ডাক্তারকে আহ্বান করা হোক রনগাঁওয়ে একজন অবসরপ্রাপ্ত সিভিল সার্জন থাকেন এখানে প্র্যাকটিস করে এমন কোনো ডাক্তার আছে কি না জানা ছিল না অবসরপ্রাপ্ত সিভিল সার্জন মিস্টার দেওয়ানকে গিয়ে ডেকে আনল ভাস্কর তিনি সমস্ত শুনে মৃতদেহ পরীক্ষা করে মত প্রকাশ করলেন ঘণ্টা সাতেকের উপর হল মারা গেছে দেবরাজ অনুমান করা যায় বিষ্ক্রিয়ার ফলে মারা গেছে এখন পুলিশে খবর দেওয়ায় বাঞ্ছনীয় পুলিশে কেন ক্ষীণ গলায় মহিমারঞ্জন প্রশ্ন করলেন অপখাতে মৃত্যু সময় মতো পুলিশকে না জানালে আপনারাই বিপদে পড়বেন পুলিশে খবর দিতে হলো। লক্ষ্ণ গিয়ে দেবরাজের বাড়িতে এবং সদর কোতোয়ালিতে সংবাদটি জানালো ভাস্কর সদল বলে ইন্সপেক্টর মিট চান্দানি এলেন গভীর মনসংযোগে শুনলেন একে একে সব কিউলান পোকার তীব্র বিষের কথাও তাকে জানানো হল তিনি গম্ভীরভাবে মৃতদেহ পরীক্ষা করলেন বললেন তারপর মৃতদেহ আমি পোস্টমর্টমে চালান দিতে চাই তাছাড়া সকলে ইন্সপেক্টরের মুখের দিকে তাকিয়ে রয়েছেন তাছাড়া মৃত্যু আকস্মিকভাবে হয়েছে কি মৃত্যু ঘটানো হয়েছে সে সম্পর্ক আমাকে অনুসন্ধান করতে হবে মহিমারঞ্জন বললেন দেবরাজকে খুন করা হয়েছে সম্পূর্ণ অলিক কথা ইন্সপেক্টর কিউলান পামগোভের বাগানে কোথাও চাক বেঁধে আছে শুনেছি তাদেরই মধ্যে একটি আপনার সঙ্গে একমত হতে পারলে আমি খুশি হতাম মিস্টার হালদার খটকা কোথায় লেগেছে জানেন এই ঘরখানা যদি বাগানের পাশে হতো একটা পোকা কোনো রকমে জানলা গোলে ঘরে ঢুকে অঘটন ঘটালেও ঘটাতে পারতো ঘরের পজিশন দেখুন মোজেক করা স্লিপারি ফ্লোরের উপর দিয়ে বাগান থেকে পোকাটার এতদূর আসা আশা বিস্ময়কর তাছাড়া যে সমস্ত পোকা বা পাখি চাক বেঁধে থাকে তারা কখনোই দল ছাড়া হয় না কাজেই আপনি বলতে চাইছেন কেউ পোকাটাকে দেবরাজের বিছানায় ছেড়ে দিয়েছিল জোর দিয়ে আমি এখন কিছুই বলতে চাইছি না সমস্ত নির্ভর করছে তদন্তের উপর আমি এখন চললাম আমার অনুমতি না নিয়ে আপনারা কেউ কলকাতায় ফিরে যাবেন না মৃতদেহ সঙ্গে নিয়ে মীরচান্দানি বিদায় নিলেন একটা অস্বস্তিকর ও ভীতিপ্রদ পরিবেশ পাম্প বেষ্টন করল বেড়াতে এসে একই দুর্বিপাক ইন্সপেক্টর চলে যাবার পর কেউ কারো সঙ্গে কথা বলতে পারলেন না একটা অজানা বাধা শেকড় গেড়ে বসেছে সকলের মনে বলতে গেলে ছড়ের বেগে কেটে গেল দুটো দিন ইন্সপেক্টর অনেক অনুসন্ধান করেও বাগানের মধ্যে একটিও কিউলানের সন্ধান পাননি তার দৃঢ় ধারণা হয়েছে কেউ পোকাটি অন্যত্র থেকে সংগ্রহ করে দেবরাজের বিছানে ছেড়ে দিয়েছিল সুতরাং তিনি তদন্তে নামলেন পামগ্রফের অধিবাসীদের সতর্কতার সঙ্গে জেরা করলেন তাছাড়া আরেক ব্যাপারে তার মন তীক্ষ্ণ হয়ে উঠেছিল তিনি সন্ধান পেয়েছিলেন চিত্তরঞ্জনবাবুর সংগ্রহে বহু কিউলান আছে সেদিন সন্ধ্যার পর দেবরাজের সঙ্গে কি বিষয় নিয়ে তার প্রচণ্ড বচসাও হয়েছিল তবে কি কিন্তু চিত্তরঞ্জনবাবু রাত্রে পাম্প্রোভের মধ্যে প্রবেশ করবেন কিভাবে। এদিকে মহিমারঞ্জন মন স্থির করে ফেলেছেন অনিশ্চয়তের মধ্যে তিনি থাকতে চান না পুলিশের কাজ একটু ঢিমে তেতলায় হবে সন্দেহ নেই এখানে কতদিন নজরবন্দি হয়ে থাকবেন তাছাড়া পামগ্রোভে দেবরাজ মারা গেছে কাজে সমস্ত দায়িত্বকে যে হেসে উড়িয়ে দেবেন তাও সম্ভব নয় অনেক চিন্তার পর মন স্থির করে ফেলেছেন তাই দেবরাজের মৃত্যুর তদন্ত বেসরকারিভাবে করিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এই অপয়া জায়গা তিনি ত্যাগ করতে চান পুলিশের সঙ্গে এ সম্পর্কে কথা বলে বাসবকে ট্রাঙ্কল করলেন লগ্ন থেকে বছর কয়েক আগে ট্রেনে বাসবের সঙ্গে তার আলাপ হয়েছিল বাসব আগ্রায় যাচ্ছিল কোনো এক তদন্তে ফোনে মহিমারঞ্জনের সঙ্গে তার কথা পাকাপাকি হয়ে গেল দিন এক পরে শৈবালকে সঙ্গে নিয়ে বাসব এল রনগাঁও তার আগমনে অন্যান্যদের মনে কি ভাব দেখা দিল বুঝতে পারা না গেলেও মহিমারঞ্জন সাদরে গ্রহণ করলেন দুজনকে বাসব সময় নষ্ট করল না কুশল বিনিময়ের পর কাজের কথার সূত্রপাত করল পামগ্রোবে যারা উপস্থিত আছেন তাদের প্রথমে পরিচয় জেনে নিল দেবরাজের কথা এবং কীভাবে খুন হয়েছে সে বিষয়েও বর্ণনা করলেন রঞ্জন বাসব সিগেট ধরিয়ে নিয়ে বলল সকলেই এখন বাড়িতে আছেন বোধ হয় আমার বিজনেস পার্টনার সুকুমার দত্ত শুধু অন্য বাড়িতে আশ্রয় গ্রহণ করেছে কেন মহিমারঞ্জন ইতস্তত করতে লাগলেন আপনি হেজিটেট করবেন না মিস্টার হালদার খুনের তদন্ত করতে এসেছি পুঙ্খানুপুঙ্খভাবে আমার সমস্ত কিছু জানা দরকার একটু চুপ করে থেকে মহিমারঞ্জন ঘটনাটা বললেন এবার ঘটনার দিনে আমাদের ফিরে যেতে হবে দেবরাজ সেদিন রাত্রে আপনার কাছে কেন আশ্রয় প্রার্থনা করেছিলেন থাকতে সে চায়নি আমি তাকে থাকতে বাধ্য করেছিলাম কেন খাওয়া দাওয়ার পর তখন সকলে শুয়ে পড়েছিল আমি অভ্যাস মতো বাগানের ধারের বারান্দায় পায়চারি করছিলাম দেবরাজ এলো এসে বলল এই বাড়িটা আমাকে বিক্রি করা যাবে না সুকুমার নাকি অনেক বেশি টাকা দিতে চাইছে আমি বললাম কথা কাল হবে রাতটা এখানে থেকে যান বাঘের উপদ্রব আছে লক্ষ্ণৌ ফিরতে গেলে বিপদে পড়তে পারেন একটু আপত্তির পর দেবরাজ রাজি হলো তখন কে জানতো তাকে আমি মৃত্যুর পথে ঠেলে দিলাম দেবরাজকে নিজের বিছানা ছেড়ে দিয়ে আমি অন্য এক ঘরে গেলাম সকালে উঠে শুনি সে মারা গেছে দেবরাজের সঙ্গে আপনার দেখা হয়েছিল এ কথা কেউ জানত না সকলে তখন ঘুমে অচেতন দেবরাজ খুন হয়েছে এ কথা আপনি মনে প্রাণে বিশ্বাস করেন জড়িত গলায় মহিমারঞ্জন বললেন এখন অবিশ্বাস করবার তো কোনো উপায় নেই বাসব সিগারেটের টুকরোটা অ্যাস্টির উপর রেখে বলল কিন্তু কোনো মানুষ তো অকারণে খুন হতে পারে না একটা কারণ তো থাকা চাই এ বিষয়ে আমি অনেক ভেবেছি কিছুতেই বুঝতে পারছি না দেবরাজকে খুন করে কে লাভবান হল হুম যদি কিছু মনে না করেন তবে একটা প্রশ্ন করি সুজাতা দেবীর জন্য আপনার ছেলে বা আর কোনো আত্মীয়ের সঙ্গে আপনার মনোমালিন্য দেখা দেয়নি এ ধরনের প্রশ্নে মহিমারঞ্জন একটু হকচকিয়ে গেলেন না সেরকম কিছু হয়নি সকলে সহজভাবে সুজা তাকে গ্রহণ করেছে তাছাড়া বিয়ে না করলেও সে আমার স্ত্রী এখানে আপনাদের শোবার ব্যবস্থা আলাদা আলাদা করে কেন কোনো বিশেষ কারণে নয় এমনি বলতে পারেন আপনাকে এখন আর বিরক্ত করব না মিস্টার হালদার অংশুমান বাবুর সঙ্গে এবার দেখা করতে চাই বেশ আমি পাঠিয়ে দিচ্ছি মহিমারঞ্জন ঘর থেকে নিষ্ক্রান্ত হলেন মিনিট পাঁচেক পরে অংশুমান এলো আমাকে ডেকেছেন হ্যাঁ গোটা কয়েক প্রশ্ন করতে চাই আমি যা বলবার পুলিশকে বলেছি তো তা বলেছেন সেসব কথা আমার তো জানা নেই একটু সহযোগিতা করুন নইলে আমার কাজ এগোবে কীভাবে ভ্রুকুচকে অংশুমান বলল কি জানতে চান বলুন দেবরাজ খুন হওয়া সম্পর্কে আপনার অভিমত কি অভিমত আমার একটা সন্দেহ আছে বাসব অংশুমানের মুখের দিকে তাকিয়ে বলল কীরকম সন্দেহ চিত্তরঞ্জন সেনের নাম বোধহয় শুনেছেন কিউলানের বিষয়ে যার কাছ থেকে প্রথম আমরা জানতে পারি তার মেয়ে মণিদীপার উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখলেই হত্যাকারী সন্ধান পাবেন অর্থাৎ আমার ধারণা মণিদ্বীপার উপর দেবরাজ ইন্টারেস্টেড ছিল সম্প্রতি ভদ্রমহিলার অন্য একজন প্রেমিক জুটেছে সে হয়তো বাসব একটু চুপ করে থেকে কি যেন ভাবল তারপর বলল আপনার ধারণা সম্পর্কে আমি অনুসন্ধান করে দেখব আচ্ছা সেদিন সকালে আপনি মহিমা বাবুর ঘরে কেন গিয়েছিলেন গিয়েছিলাম বাবাকে বলতে আর এখানে না থেকে কলকাতা ফিরে যাবার কথা ঘরে ঢুকেই বিছানে বাবার বদলে দেবরাজকে দেখে অবাক হলাম কয়েক পা এগিয়ে কেমন বুঝতে পারলাম সে মারা গেছে ছুটে ঘর থেকে বেরিয়ে আসতেই অপরূপবাবুর সঙ্গে দেখা হলো আপনার বাবার অসংযত চরিত্রের জন্য আপনি নিশ্চয় বিরক্ত বাসববাবু আমার প্রশ্নের উত্তর দিলে ভালো হয় অংশুমান কি ভেবে নিয়ে বিরক্তির সঙ্গে বলল জ্ঞান হয়ে অবধি বাবার স্বভাব দেখেছি গাছওয়া হয়ে গেছে সুজাতা দেবী কতদিন তার সঙ্গে আছেন বছর পাঁচেক হবে কেমন মেয়ে তিনি আপনি হাসালেন মশাই একজন ধনী বৃদ্ধকে রূপের জালে জড়িয়ে যে দুহাতে টাকা লুটে যাচ্ছে সে আবার কেমন মেয়ে হবে বাবা বুঝেও বোঝেন না এতে আমি অবাক হয়ে যাই আপনার কর্তব্য তাকে ভালোভাবে বোঝানো আমি নিজের আখের নষ্ট করতে চাই না তিনি যদি একবার আমার উপর চটে যান অন্যকে উত্তরাধিকারী মনোনীত করবেন একজন পেতে বসে আছে কে আমার মামাতো ভাই ভাস্কর এমনও তো হতে পারে সুকুমারবাবু একদিন সুজাতা দেবীকে নিয়ে সরে পড়বেন হতে পারে কিন্তু হবে না সুজাতা তার সঙ্গে যাবে না তাছাড়া বাবার নিশিকান্তবাবু বাধা দেবেন একটা কথা আমি বুঝতে পারছি না দেবরাজের মৃত্যুর সঙ্গে এই সমস্ত কথার সম্পর্ক কি। সম্পর্ক যে একেবারেই নেই এ কথা এখন জোর দিয়ে বলা যায় না যা হোক আপনাকে আর আটকে রাখবো না অপরূপবাবুকে গিয়ে পাঠিয়ে দিন অংশমান হাফ ছেড়ে বাঁচল যেন দ্রুত পায়ে বেড়ে গেল ঘর থেকে অপরূপ সরকার এলেন নাম অপরূপ হলেও চেহারা খুবই সাদা মাটা বাসবের প্রশ্নের উত্তরে তিনি মৃতদেহ আবিষ্কৃত হওয়ার কাহিনী বর্ণনা করলেন দেবরাজ সে রাত্রে পামগ্রোভে আশ্রয় গ্রহণ করেছিল একথা তার জানা ছিল না তার কাছ থেকে নতুন কোনো তথ্য পাওয়া গেল না বাসব শৈবাল তাদের জন্য নির্দিষ্ট ঘরে চলে গেল এখন কিঞ্চিত বিশ্রামের প্রয়োজন ট্রেনে কম ধকল যায়নি কীরকম বুঝছ শোয়েবাল প্রশ্ন করল বাসব সিগারেট ধরাচ্ছিল এক মুখ ধোঁয়া ছেড়ে বলল সকলের সঙ্গে কথা না বলে নিয়ে কোনো মন্তব্যই করতে পারছি না এতক্ষণ আপনারা শুনছিলেন শ্রী শ্রীকৃষণু বন্দ্যোপাধ্যায়ের লেখা রহস্যভেদী বাসব থেকে একটি রহস্য উপন্যাস ভয়াল কিউলান এর প্রথম খণ্ড এরপরে আসছে দ্বিতীয় ও শেষ খণ্ড আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমান উপর আপনারা যারা এই চ্যানেলের গল্প নতুন শুনছেন আপনাদের সুবিধারটা আরেকটি বিনীত অনুরোধ যদি আপনারা আরও এমন গল্প উপন্যাস শুনতে চান তবে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন ও লাইক করে রাখুন এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে আর পাশে থাকা ঘন্টা বাটনটি চেপে রাখুন যাতে নতুন গল্প দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় খুব ভালো থাকুন সবাই